ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, গাড়ির ডোরের সাথে যে গ্লাসগুলো রয়েছে এই গ্লাসগুলো আপনি কীভাবে পরিণত করবেন এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সাথে ডিটেলস শেয়ার করবো। সো আপনারা দেখতেছেন মোটরস ফ্যান বয় এবং আমি আছি আপনার সাথে আর এস সাদি। সো লেটস গেট স্টার্টেড। ফ্রেন্ডস, আপনারা এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন। তো এই বাটনগুলোর কাজটা কি, সেটা হচ্ছে আপনারা এখানে যে চারটা বাটন দেখতে পাচ্ছেন পিছনে, এই বাটনগুলো দিয়ে গাড়ির ডোরের উপর যে গ্লাসটা রয়েছে এই গ্লাসগুলো আপনি উপর নিচে করতে পারবেন। তো এখানে যে পিছনে যে বাটনগুলো রয়েছে আপনি যদি এটা নিচের দিকে চাপ দেন, এই যে গ্লাসটা কিন্তু নিচে নেমে যাচ্ছে। তো বাটনটা যখন আপনি উপর দিকে চাপ দিবেন, এই যে গ্লাসটা উপরে উঠে গেছে। তো ঠিক এখানে যে বাটনগুলো রয়েছে এগুলো দিয়ে বাকির যে ডোরগুলো রয়েছে ওই ডোরের গ্লাসগুলো আপনি উপর নিচে করতে পারবেন। তো আপনি যখন এটা নিচের দিকে চেপে ধরবেন, এই যে গ্লাসটা নিচে নেমে যাচ্ছে। তো আপনি যখন বাটনটা উপর দিকে চেপে ধরবেন, এই যে গ্লাসটা উপরে উঠে যাচ্ছে। তো এভাবে এই সুইচগুলোর মাধ্যমে আপনি গাড়ির ডোরে যে গ্লাসগুলো রয়েছে এগুলো আপনি উপর নিচে করতে পারবেন। তো এর পাশে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাইভার সিটের পাশে যে ডোরটা রয়েছে ও ডোরের গ্লাসটা। তো এটা আপনি যখন নিচের দিকে একবার চাপ দিবেন, আপনি জোরে একবার চাপ দিলে এই গ্লাসটা একবারই নিচে নেমে যাবে, এই যে লক্ষ্য করুন। তো আপনি যখন উপর দিকে একটা চাপ দিবেন জোরে, যে গ্লাসটা উপরে উঠে গেছে। তো আপনি যদি চান এটা একটু একটু নিচে নামাতে, সেক্ষেত্রে আপনি হালকা হালকা চাপ দিলে, এই যেভাবে, তো আপনি যখন উপরে তুলবেন একটু একটু এভাবে আপনি উপরে তুলতে পারেন। তো অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এই বাটনের মতো সবগুলো কাজ করে, কিন্তু কি এই গাড়িতে এই তিনটা বাটন একরকম কাজ করে, এটা অন্যরকম কাজ করে। তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এর সামনের দিকে একটা বাটন রয়েছে, তো আপনি যখন এটা ক্লিক করবেন এখন কিন্তু কি এই ডোরে যে গ্লাসগুলো রয়েছে এগুলো লক হয়ে গেছে। আপনারা লক্ষ্য করুন এখন কিন্তু বাটনগুলো কাজ করতেছে না, তবে ডাবের পাশে যে ডোরটা রয়েছে ডোরে যে গ্লাসটা রয়েছে এটা কিন্তু লক হয় নাই, এটা কিন্তু লক হয় না। তো কিছু কিছু গাড়িতে লক হয়, আবার কিছু কিছু গাড়িতে লক হয় না। তো এরপরে আপনি যখন এটা আনলক করবেন যে বাটনগুলো কাজ করতেছে। এছাড়া ফ্রেন্ডস, প্রতিটা ডোরের সাথে এ ধরনের একটা বাটন রয়েছে, এই বাটন দিয়ে আপনি এই গ্লাসটা উপর নিচে করতে পারবেন। তো আপনি যখন এখানে যে সুইচটা রয়েছে তো এটা যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন, এখন কিন্তু দেখি ডোরের পাশে যে সুইচটা রয়েছে এটা কিন্তু কাজ করবে না, যে আপনি দেখতে পাচ্ছেন। আর আপনি যখন সুইচটা আনলক করবেন, যে এখন এটা কাজ করতেছে। তো সব ডোরের পাশে কিন্তু কি এরকম একটা সুইচ রয়েছে। তো এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনি যখন ডোরটা খুলবেন এটা চাপ দিলে কিন্তু আপনি খুলতে পারবেন। এরপরে আপনি যখন এই ডোরটা লক করবেন, এই যে এই বাটনটা সামনের দিকে চাপ দিলে ডোরটা এখন লক হয়ে গেছে, এই যে একটা লক হয়ে গেছে। তো আপনি যখন আনলক করবেন, এই যেভাবে একটা চাপ দিলে যে ডোরটা আনলক হয়ে যাবে। তো সব ডোরের পাশে কিন্তু কি এরকম একটা একটা বাটন রয়েছে। তো এরপর আপনারা এখানে আর দুইটি বাটন দেখতে পাচ্ছেন। তো আপনি যখন এটা ক্লিক করবেন, এখন কিন্তু গাড়ির সব ডোর লক হয়ে গেছে। আপনি যখন এটা ক্লিক করবেন, এখন কিন্তু গাড়ির সব ডোর লক হয়ে গেছে। তো এখানে আর একটা সুইচ দেখতে পাচ্ছেন, তো এটার মাধ্যমে আপনি গাড়িতে যে লুকিং গ্লাসগুলো রয়েছে এগুলো আপনি ফোল্ড করতে পারবেন। তো কিছু কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এই লুকিং গ্লাসটি আপনি অ্যাডজাস্ট করার জন্য একটা বাটন থাকে, চারটা অপশান থাকে, ওগুলো দিয়ে আপনি লুকিং গ্লাসটি উপরে নিচে ডানে বামে করতে পারবেন। তো এই গাড়িতে শুধুমাত্র আপনি এই সুইচের মাধ্যমে আপনি লুকিং গ্লাসগুলো ফোল্ড করতে পারবেন। আর আপনি যখন লুকিং গ্লাসটা সেট করবেন তখন কিন্তু এটা ম্যানুয়ালভাবে করতে হয়, যে এই গাড়িতে আপনি যখন লুকিং গ্লাসটি সেট করবেন এটা আপনাকে ম্যানুয়ালভাবে করতে হবে, এভাবে উপর নিচে। তো এরপর এই সুইচের মাধ্যমে আপনি এই লুকিং গ্লাসটা ফোল্ড করতে পারবেন। তো আপনি যখন রাইট সাইডে গ্লাসটি ফোল্ড করবেন তখন এটা আপনি রাইট সাইডে ঘুরাবেন, এই ঘুরানোর পর আপনি এখানে একটা চাপ দিলেই এই যে গ্লাসটি ফোল্ড হয়ে গেছে। তো এরপরে আপনি এদিকে একটা চাপ দিলে সামনের দিকে এটা আবার আগের মতো হয়ে যাবে, এই যে ঠিক সেম নিয়মে এই এপাশের
লুকিং গ্লাসটি আপনি ফোল্ড করতে পারবেন। ফ্রেন্ডস, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, লক এবং আনলক। তো ঠিক সেম বাটন কিন্তু এখানেও রয়েছে, এই বাটনগুলোর যে কাজ, এপাশে যে বাটনগুলো রয়েছে ওই বাটনগুলোর সেম কাজ। ডিয়ার ফ্রেন্ডস, গাড়ির ডোরের সাথে যে গ্লাসগুলো রয়েছে এগুলো উপর নিচে করার আগে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন গ্লাসগুলো উপর নিচে করবেন তখন আপনার গাড়ির ড্যাশবোর্ডে পাওয়ার থাকতে হবে, নয়তোবা আপনার গাড়িটি স্টার্টে থাকতে হবে। যদি আপনার গাড়ির ড্যাশবোর্ডে পাওয়ার না থাকে অথবা গাড়ির স্টার্টে না থাকে, সেক্ষেত্রে কিন্তু কি বাটনগুলো কাজ করবে না। তো আপনি যখনই গাড়ির ডোরের গ্লাসগুলো আপনি উপর নিচে করবেন আপনার গাড়িতে ড্যাশবোর্ডে পাওয়ার থাকতে হবে, নয়তো আপনার গাড়িটি স্টার্টে থাকতে হবে। তো বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এই যে ডিয়ার ফ্রেন্ডস, কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো কিপ সোনেস, কিপ ওয়াচিং আর ভিডিওস, টেক কেয়ার, সেলফ, টাটা, বাই বাই।